এবং সকল ভারতবর্ষের ভক্ত মস্তকে সেবা প্রণাম ভালোবাসা। এবং আজকে আমি সত্যি আপ্লুত এবং গর্বিত, কারণ আজকে পবিত্র ইফতার পার্টিতে, ইফতার পার্টি যেমন একটা নাম, আমার মনে হচ্ছে এটা ইফতার পার্টির সঙ্গে আরো একটা নাম যুক্ত পারি, যেটা আমাদের পবিত্র মিলন উৎসব হতে পারে। এই মিলন উৎসবে আমরা প্রত্যেকে যারা স্বাগত হয়েছি, যারা এখানে সমাবেষ্টিত হয়েছি, তাদের সত্যি গ্রামবাসী হিসেবে আমার দুঃখ গর্বে ভরে যাচ্ছে। কারণ এরকম চিত্র আমার মনে হয় যে শুধুমাত্র বাংলাতেই দেখা সম্ভব, আর কোথাও দেখা সম্ভব নয়। কারণ এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি এবং বাংলার একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা। এবং তাই আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে হ্যাঁ, আমরা বঙ্গবাসী এবং আমাদের অভিভাবিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত আজকে আনন্দিত এবং আপ্লুত, কারণ যে বিশিষ্ট গুণীজনদেরকে আমি একবার মাত্র অনুরোধ করেছিলাম, আমাদের জানার দিক থেকে শ্রদ্ধেও ইয়াসুদ্দিন মোল্লা সাহেব রয়েছে। মানুষ দাদাকে বলেছিলেন, দাদা তিনি একটা দিন তুমি একটু আসতে পারে, আমার ইফতার পার্টি রয়েছে সেদিনকে, তারা বলবো দাদা তুমি যখন বলবে আমি চলে যাবো। এতে আমি সত্যি আপ্লুত এবং আশীর্বাদ। আমি আমার বন্ধু, এখন আমার তৃণমূল কংগ্রেসের কলিগ, আর অন্যদিকে আমার সিনেমা জগতের কলিগ সাহিত্যিকা, ওকে যখন বলেছি ও আমার বললো তুমি বলো কবে আমি চলে যাবো, সেই মনে ও আমার যতটুকু জানি যে খুব প্রচন্ড বেশি শুটিং যাচ্ছিল, কিন্তু ওই দিনটা ভাগ করে রেখেছে শুধুমাত্র এখানে আসবিল। ক্যাঙ্কর ঘোষ আমার আরেকজন দাদা, দাদা স্থানীয় বিদ্যুতায় আমার বন্ধু হয়ে পড়েছে, তাকেও যখন রিকোয়েস্ট করলাম, তিনি এখন তৃণমূলের দায়িত্ব রয়েছে, এবং আমাকে যখন বললাম যে ভগবানদের এরকম একটা পার্টি হবে, উনি কিন্তু সমানভাবে একভাবে আমার কথা রেখেছেন। আমাদের প্রত্যেকের শ্রদ্ধে অভিজিৎ দাস মহাশয় রয়েছে, এবং আমি হারিসদা রেবেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকে আমি ক্যাব করছি। আজানের পরে সবার নিচে আমাদের নির্ধারিত ইমাম সাহেব রয়েছেন, উনি নামাজ পড়াবেন। নামাজ পড়ার পরে আমাদের মূল প্রোগ্রাম বা আমাদের অনুষ্ঠান সূচি শুরু হবে। সভাপতি সম্মানীয় জনাব শেখ রাইসুদ্দিন সাহেব,
প্রতিভা ব্যবসায়ী আমার ভাতি প্রতিভাশালী এখানে উপস্থিত আছেন জনাব সফিউল্লাহ মল্লিককে বরণ করে নিচ্ছি। সফিউল্লাহ মল্লিককে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক সুমন চক্রবর্তী মহোদয়। আমাদের কাছে বসে থাকেন চন্দ্রপুর বিধানসভা থেকে অরুণাভ মিশ্র বিশিষ্ট সমাজসেবী এবং ডাক্তার অরুণাভ মিশ্র মহাশয়কে ব্যাকরণ ফুলে বলতে বরণ করে আমাদের সামনে প্রস্তুত হয়েছেন আইএনজিওসির সভাপতি শেখ জাভেদ আলী। শেখ জাভেদ আলী ভাই একটু দাঁড়াবে আপনাকে ব্যাকরণ ফুলে বলতে বরণ করে নিচ্ছে। আপনাদের সামনে যাবেন আপনার আমার সকলের প্রত্যেক স্বল্প পরিচিত সময় কষ্ট করে যারা রোজা পান করেছেন তারাই রোজা ঢুকলেন। ইফতার অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রে সমবেত হয়েছিলাম, খুবই ভালো লাগলো। হিন্দু মুসলিম সবাইকে ভাই ভাই আজকে আমাদের জনপ্রিয় নেতৃত্ব বিধায়ক আমাদের মুসলিম ধর্মের পবিত্র আমাদের রমজান মাস, আমরা মুসলিম ধর্ম নিয়ে আমরা অপেক্ষা করি আল্লাহ তালায় রমজান মাসটা কবে আসবে। প্রত্যেক মানুষের প্রত্যেক কিছু কিছু ধর্ম আছে, সেই ধর্মের মধ্যে তাদের লিপিবদ্ধ থাকে। যেমন আমরা বলি সনাতন ধর্ম বাঙালিদের মা দুর্গা কবে আসবে, এক মাস আমরা অপেক্ষা করি মা দুর্গা পর আসার পর তারা অনেক আনন্দ হয়। ঠিক আমাদের ধর্মের মধ্যে পৃথিবীর মধ্যে আমাদের বলি আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ ধর্ম কেন বলি আমরা জানেন, সকল ধর্মের কিছু ব্যক্তি আছে বৎসরে একবার ধর্ম করে স্মরণ করে ভগবানকে, কেউ সপ্তাহে একদিন ধর্ম করে স্মরণ করে, আর আমাদের সারাদিনে পাঁচক্য নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কাঁদা কাঁদা করি। আমি পবিত্র রমজান মাস আমরা যাকে বলি এই রমজান মাসে আমরা আইবদ্ধ মাস, এক মাস উপোস থেকে আমাদের সাতাশে রোজা রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে কাঁদা কাঁদা করি। আল্লাহ তুমি করুণা মানে তুমি ধর্মই তুমি আমাদের শান্তিতে থাকতে দাও। ইসলাম ধর্ম মানে শান্তি, আর ভারতবর্ষের সেকুলার দেশ যে ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে আছে মিলনমান, ঈশ্বর আল্লাহ দেবে নাম সবকে সম্মতি দে ভগবান। অতএব সেকুলার দেশে যে যার ধর্ম সে যার পালন করবে, উৎসব সকলের কেউ কারণ নাই। ভাতৃত্বে ভঙ্গন করে আমাদের দেশ স্বাধীনের পর যে আমাদের সংবিধান লিখে গেছে সত্য ডাক্তার আম্বেদকর, তিনি বলেছিলেন যে যার ধর্ম সে যার পালন করবে, কে কি খাবে তার ধর্মের মধ্যে আছে। খুব দুঃখ লাগে কষ্ট হচ্ছে নামটা বলা হলো, গিয়াসুদ্দিন বলা নিশ্চয় বুঝলেন হিন্দু মুসলিম ছেলে,
আর যখন শান্তির আমরা বলেন নাম বললেন তখন বলব নিশ্চয় মেয়েতে মহিলা রক্তের রঙে মুসলমান রক্ত হিন্দু রক্ত হিন্দু রক্ত খ্রিস্টান রক্তে রক্তের আমাদের দল প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের নেত্রে আগে থাকি আমরা সব মানুষের তিনি বলেন কদিন আগে গতকাল দেখছেন পাঁচ সাল কাছে আমাদের পাঠি ধরছে একটা হিন্দু ধর্মের মাথা হন্যা দিয়ে তিনি আল্লাহ কাছে মানুষ করছে আল্লাহ আমার সংখ্যালঘু পরিবারকে তুমি রক্ষা করো তুমি শান্তিতে থাকো তিনি দুর্গায় যায় আমাদের রেডুয়ে যখন নামাজ হয় তিনি যায় এইরকম আজকের দিনে না আমাদের দেশে
যে রাজনৈতিক পরিস্থিতি সেরকম জায়গা আজকে থেকে আগে খুব কম জায়গায় দেখা গেছে। আপনারা জানেন দিল্লিতে জাহাঙ্গীরপুরাতে কয়েকদিন আগে এই বিজেপি সরকার এবং তাদের পুলিশ কি ভয়ঙ্কর ভাবে ধরে ধরে পোশাক থেকে মুসলিমদেরকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে বাড়ি ঘর ঝুপড়ি তারা গরিব মানুষ সেগুলো ভেঙে দিয়েছে। আপনারা তো জানেন খবরে দেখেছেন কি বিভৎস সেই ঘটনা, কিন্তু যতটা জানেন তার থেকে অনেক বেশি সেই ঘটনা, কারণ তারা খুঁজে খুঁজে বের করেছে বাঙালি মুসলিমদেরকে এবং প্রত্যেককে বলা হয়েছে বাঙালি মুসলিম মানে বাংলাদেশি এবং সন্ত্রাসবাদ। আমরা এই ভারতবর্ষের স্বপ্ন দেখি না, আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিধি দল দিল্লিতে পাঠিয়েছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ ভয়ে তাদেরকে ঢুকতে দেয়নি, কিন্তু আমরা এখানেই থেকে থাকছি না। আমাদের এই দেশ যেখানে একসঙ্গে কীর্তন গান এবং আজান একসঙ্গে হয়, আমাদের দেশ লালন সাহেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশ, যারা একসঙ্গে বসবাস করে। আমরা ছোটবেলা থেকে কখনো এই ভাব দেখিনি, ও হিন্দু ও মুসলিম, আমার যে হিন্দু বন্ধু বান্ধব আছে কখনো আমরা তাদের বাড়িতে ইদের সময় খাওয়া দাওয়া থেকে আমাদের মনে হয়নি যে মুসলিম তার বাড়িতে খেতে এসেছি। কিন্তু দুঃখের ব্যাপার আজকে এই সাম্প্রদায়িক দল ধীরে ধীরে আমাদের দেশের যে গৌরববাদ সেই গৌরববাদকে ধ্বংস করা হতে গিয়ে চলেছে এবং তার বিরুদ্ধে ভারতবর্ষে এই মুহূর্তে একমাত্র বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়েছে তাকে চ্যালেঞ্জ করার জন্য। খুব কম দুরবস্থা তার জন্য আমাদেরকে পড়াতে হচ্ছে না, তারা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখাচ্ছে, কিন্তু এই মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তারা ভুলে গেছে, যিনি 40 বছরের রাজনৈতিক জীবনে সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আজকে জায়গায় পৌঁছেছেন। সুতরাং তাকে এইভাবে ধরে চলতে কিছু করা যাবে না। আমরা তার অনুগত সৈনিক হিসাবে চেষ্টা করব। এই মেদিনীপুরে প্রচুর বিশ্বাস তো ছড়ানো হচ্ছে, আমি বিধানসভা গত বিধানসভা ইলেকশনের আগে থেকে দেখছি বিভিন্ন জায়গায় ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা করছে। আমাদের রাজনৈতিক লড়াই থাকবে, একটা দল আসে কেউ চিহ্ন নেই না, সেই দল চলে যাবে অন্য দল আসবে, কিন্তু ধর্মীয় বিভাজনের নামে যে আমাদের বাড়িতে ভাগ করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বজায় থাকবে এবং এই লড়াই বজায় রাখার জন্য এই মুহূর্তে দরকার সকলে মিলে আমাদের নেত্রীর হাত শক্ত করতে। আমি ধন্যবাদ জানাই এখানকার সকলের প্রিয় বিধায়ক শহরকে যে সুন্দরভাবে এখানে সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করবো একসঙ্গে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লড়াই জয়ী হতে পারব। ধন্যবাদ সকল অন্যতম সমাজসেবী প্রতিষ্ঠান প্রসিদ্ধ আজাদ সঙ্গে আয়োজনে আমাদের এই এলাকার বিধায়ক জনপ্রিয় নেতৃত্ব সোম চক্রবর্তী অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার আদর্শকে সামনে রেখে আজকে পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে যে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছে সেই মজলিসের আমাদের সভাপতি অভিজিৎ বাবু আছেন, আমাদের নেতা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, বিধায়ক সোম চক্রবর্তী, আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি, আমাদের অন্যতম নেতা দীর্ঘদিনের আমাদের লড়াই সংগ্রামের সাথী সহযোগী সেনাপতি অন্যতম সন্তান প্রভু আমাদের ব্যাসুদ্দিন রহমান কল্যাণ সাহেব, উপস্থিত আছেন আমাদের রাইসুদ্দিন ভাই, আমাদের রশিদ নাগর ভাই উপস্থিত, আমাদের সর্বস্তরের ভাইরা উপস্থিত আছেন, মায়েরা বলে আমাদের এসার আজান হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব। আমাদের রোজা এটা একটা নিছক কোন অনুষ্ঠান নয়, আমাদের ইসলাম ধর্ম যে 5টা ফরজের উপর দাঁড়িয়ে আছে, প্রথম ফরজ হচ্ছে গিয়ে কলেমা, অর্থাৎ কলমাকে অন্তর্করণে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই হচ্ছে গিয়ে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপর রোজা, তারপরে হজ, জাকাত, এই 5টা যে বেসিক ফরজ, রোজা একটা নিচে
খোদা আছে কি অবশ্য কর্তব্য আমাদের মুসলিমদের জন্য এটা মনে রাখা দরকার। এবং এই রোজাটা কি? রোজা হচ্ছে আত্মসংযোগের মাস, রোজা হচ্ছে কি আমাদের যে গাড়িকে রয়েলিং করা, সার্ভিসিং করা, আমাদের দেহ মন প্রাণ সবকে সার্ভিসিং করা। অর্থাৎ আমাদের যে সমস্ত আমাদের মধ্যম আছে, রিপু আছে, সেই রিপুকে দমন করে আল্লাহর কাছে সমর্পণ করা। যেমন আমরা খাবার আছে খাচ্ছি না, তার মানে কি খুদার জ্বালাকে অনুভব করা এবং সমস্ত ধরনের যে মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা। যে গ্যাসুদ্দিন ভাই বলেছিলেন, তেমন করে বলেছিলেন যে আপনারা গভীর সংকটের মধ্যে আছেন, সারা দেশ জুড়ে একটা অস্থির অবস্থা তৈরি করা, সংবিধান ভ্রমণের প্রেক্ষাকে ছিন্ন বিচ্ছিন্ন করে আজকে মেরুকরণের নামে আজকে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। আর আজকে আমি এই ইফতার পার্টি বলবো না, পার্টি মানে যে এখানে নাচা গানা হয় না, ইফতার মজলিস, পবিত্র ইফতার মজলিস। সেই পবিত্র ইফতার মজলিসে আমাদের একটাই বার্তা যে আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই, সহমর্মিতা চাই। আমরা হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করতে চাই এবং যারা বিভেদকামী শক্তি, যারা আমাদের মধ্যে বিভাজন চায়, বিদ্বেষ চায়, ভোটের জন্য মেলবন্ধে রাজনীতি করে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করে তাদেরকে আমাদের প্রত্যাশা করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সারা দেশ জুড়ে মমতা সঙ্গে বার্তার নেতৃত্বে ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ করে সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে। এই কথা বলে হিন্দু মুসলিম জাতি ধর্ম ভোট নির্বিশেষে ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব এবং সংবিধানকে রক্ষা করার শপথ গ্রহণ করি। এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি।
করে ধর্মের নামে একে অপরকে শোষণ বন্ধ করে। একটু ভালো চারের দিন আগে দেখেছিলাম ভালো করবেন বন্ধ করে গরিবেলা বন্ধ করে গোটা বংশ বন্ধ করে ধর্মের নামে একে অপরকে শোষণ ঝরে গেছে কত প্রাণ আজ ঝরে গেছে কত ব্যক্তি হয়েছে আজ কোন হৃদয় পাষাণের মতো শক্ত বন্ধ করে বন্ধ করে অভিচার যারা সবাই শান্তি লাভ শরীর অন্ধকার হলো না ক্রুদ্ধ করো না যুদ্ধ ছিনিয়ে নিও না অন্যের শ্বাস একে অপরের জন্যে আছো জানাও মনে বিশ্বাস তাহলে আর দেরি নয় লাগার প্রতি একে অপরকে দেখবো চলে গেছে সব ঘৃণা ভালোবাসা বন্ধুকে শ্রদ্ধা করো গুরুজনকে এই হোক শান্তির দিশা আমি এই জন্য আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো যেহেতু আমরা সবাই মিলে এখানে সমাবেষ্ট হয়েছি তাই আগামী মাইমে চলতে পারে আমাদের যে বিধানসভা উত্তর হয়েছে এখানে চন্দ্রপুর থেকে আমার আমাদের প্রত্যেকে হয়েছে কেউ বা সভাপতি হয়েছে বিশিষ্ট সমাজসেবী রয়েছেন অনুপ্রাণিত হয়েছে আমাদের একটি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে কিছু একটা করার তাগিদে প্রত্যেকের সঙ্গে আরো নিবিড়